বলিউড ভাইজান সালমান খানের পরিবারে আবারও একটি বিবাহ বিচ্ছেদ হচ্ছে। সংসার ভাঙছে সালমান খানের ছোট ভাই সোহেল খানের। ১৯৯৮ সালে বিয়ে করেন অভিনেতা প্রযোজক সোহেল খান ও সীমা খান, তবে কয়েক বছর ধরে তারা আলাদা থাকছেন বলে খবর প্রকাশিত হয়েছিল। এই জুটির সর্বশেষ খবর হলো তারা আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। শুক্রবার মুম্বাইয়ের একটি পারিবারিক আদালতের বাইরে তাদের দেখা গেছে বলে ইন্ডিয়া টুডে প্রতিবেদনে বলা হয়েছে। একটি সূত্র ইন্ডিয়া টুডেকে এসব তথ্য নিশ্চিত করেছে বলে এই প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে সোহেল এবং সীমা দুজনে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন। তারা কয়েক বছর ধরে আলাদাভাবে বসবাস করছেন। শেষ পর্যন্ত মুম্বাইয়ের একটি পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন এই জুটি। ইন্ডিয়া টুডে আরও বলছে শেষ মুহূর্তে তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং কাউকে জানানো হয়নি। তারা দুজনেই বিষয়টি ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নেন এবং বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন। গত কয়েক বছর ধরে তারা আলাদা থাকছেন। এই নিয়ে খান পরিবারে দ্বিতীয়বার বিয়ে ভাঙছে। এর আগে আরবাজ খান ও মালাইকা আরোরা তাদের দাম্পত্য সম্পর্কে ইতি টেনেছিল ২০১৭ সালে। পাঁচ বছর পর ছোট ভাই সোহেলের ঘরও ভাঙছে। সম্প্রতি নেটফ্লিক্স শো দ্য ফেবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভসে সীমা জানান, তিনি এবং সোহেল খান কোনো প্রচলিত বিবাহ বন্ধনে নেই। কখনো কখনো তাদের সম্পর্কগুলো গুলিয়ে যায় এবং বিভিন্ন পথে চলে যায়, তবে আমি এ বিষয়ে কোনো ক্ষমা চাইছি না, কারণ আমরা খুশি এবং আমার সন্তানরাও খুশি। আমরা প্রচলিত বিবাহ বন্ধনে না থাকলেও আমরা একটি পরিবার, আমরা একটি ইউনিট। দিন শেষে আমাদের জন্য সন্তানেরা গুরুত্বপূর্ণ। সোহেল এবং সীমা দুই সন্তানের জনক জননী। প্রথম জনের নাম নির্বাণ খান এবং অন্যজন ইয়োহান। ২০১৭ সালে প্রথম খবর উঠেছিল এই দম্পতি বিবাহ বিচ্ছেদের দিকে যাচ্ছেন। সোহেল খান অভিনেতা, পরিচালক এবং প্রযোজক, যিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করে থাকেন। তার প্রযোজনার প্রতিষ্ঠানের নাম সোহেল খান প্রোডাকশনস। আর সীমা একজন ফ্যাশন ডিজাইনার। সাদাকালো নিউজ।